আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান সকলকে এগ্রো ভ্লগস টিভি চ্যানেলটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন আপনাদের দেখাচ্ছি মানান ভাইয়ের লাউ বাগান। এটি হাজিনগর জমির দিকে তাকালে মনে হবে যে হাজার হাজার লাউ। গ্রাম পোস্ট অফিস এবং উপজেলা মানিকগঞ্জ থেকে এই প্রতিবন্ধী তৈরি করছি। আশা করি সমস্তটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। চারিদিকে একই রকম ফলন। ব্যাপক ফলন। মানে প্রতিটি মাসার নিচেই শত শত লাউ ঝুলে আছে, শত শত লাউ। মানে যেদিকে তাকাবো সেদিকে লাউ আর লাউ। ভিউয়ার্স, প্রতিটি মাসার নিচেই এরকম এরকম লাউ ঝুলতেছে, কি বলবো। আসলে চোখে দেখে ভাষা হারিয়ে ফেলেছি যে এরকম লাউ আমার জীবনে মনে হয় প্রথম দেখা। আপনারা দেখছেন কিনা আমার জানা নাই। এবং প্রায় বেশিরভাগই ম্যাচিউর হয়ে গেছে হারভেস্টিং করার মতো। এবং ঘুরে ঘুরে যাই দেখলাম প্রতিটা মাসা নিচেই কিন্তু একই রকম। আমার জানা মতে এসি এর একটা বীজ লাগিয়েছিল, এটা F1 বা হাইব্রিড বীজ। তো প্রিয় ভিউয়ার্স, আমি চেষ্টা করব যে আমাদের কৃষক মানন ভাই, যার সাথে এর আগেও আমার কথা হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছি, সেই মানন ভাইকে জমিতে পাই কি না, পাইলে ওনার সাথে কথা বলবো যে কিভাবে সম্ভব এরকম ফলনের। চলন করে দেখে আসি। লাউ তো দেখলাম জমিতে ভরপুর লাউ ধরছে। হ্যাঁ, আল্লাহ পাক খুব দিছে না লাউ। তাহলে কেমন উঠাইছেন লাউ? লাউ মনে করেন গতকাল উঠাইছিলাম 400, আর আজকে ওটা কমসে কম 500। আচ্ছা, লাউ তো যে অবস্থায় আছে, তো কয়েক হাজার তো একদিনই উঠান যায় আমার। হ্যাঁ, ইচ্ছা করলে মনে করেন 1000 ধরে আধার করে উঠান যায় ইচ্ছা করলে। তাতে কেমন টাকা আসতেছে এখন? কেমন টাকা মনে করেন, লাউ তো ভাই এখন দাম কমে গেছে গা, এখন লাউ হইলে যেতেছে 20 টাকা 22 টাকা করে যেতেছে। সর্বনিম্ন বেশি পাওয়ার কথা মনে করেন, বাজার যদি 20 টাকা 25 টাকা থাকে ইনশাল্লাহ
আপনি মনে করেন আল্লাহ পাকের দোয়ায় মনে করেন 2 লাখ আর 1 লাখ টাকা বেচা কিনা হবে আর এর জমি তো এর আগে তো ভিডিও দিছিলাম তো কতটুকু জমি করছেন জানেন আমি ভাই 3.5 পাকে জমি করছি লাউ খেত লাউ খেত আচ্ছা ভরপুর ফলন আছে হ্যাঁ তো ঠিক আছে কাজ কাজে ব্যস্ত হ্যাঁ ভাই এখন আমি কাজে ব্যস্ত কামলা নিছেন না হ্যাঁ হ্যাঁ ভাই একটা লোক নিছি আমি আচ্ছা ঠিক আছে কাজ করেন আপনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি ভাবির সাথে কথা বলি আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন বলেন অনেকদিন ধরে আছেন লাউ চাষ করে কেমন লাগে আপনার ভালোই লাগে ভালোই লাগে না এই জমিতে আর কি আসছিল আপনার লাউয়ের আগে ব্যস্ত থাকলে কাজ করেন তো ভালো লাগলো কথা বলে ভালো থাকেন হ্যাঁ ওকে।